ছেলেটি শিশুকালে কলকাতার ছোট্ট বাড়িতে চৌকির নিচে দুষ্টুমির খেলায় ঘুমিয়ে পড়েছিল সবার অজান্তে বহুকাল আগে। জনক জননী পাগলের মতো খুঁজল তিন বছরের পুত্রকে, কাঁদল অঝরে। হঠাৎ আশাহীন শেষ প্রয়াসে ছেলেটি আবিষ্কৃত হল চৌকির নিচে আনন্দ ঘুমে নিমগ্ন অবস্থায়। অনেক আনন্দ বেদনা ভাঙাগড়া শেষে জীবনের প্রান্তে দাঁড়িয়ে আজ ছেলেটির বড় কাঁদতে ইচ্ছে করছে। ভাবছে, কেন পেল এ দীর্ঘ জীবন, বড় কাঁদতে ইচ্ছে করছে তার। জীবনের সব আনন্দ দুঃখকে পশ্চাতে ফেলে কেবলই তার কাঁদতে ইচ্ছে করছে। জীবনে সব অর্জনকে ছুঁড়ে ফেলে দিয়ে দুঃখের গলা ধরে কেবলই কাঁদতে ইচ্ছে করছে তার। প্রভাতকে তার মনে হচ্ছিল পথহারা পথিকের মতো, মধ্যাহ্নকে মনে হচ্ছিল হতাশ গৈরিক সন্ন্যাসীর মতো, অপরাহ্নকে মনে হচ্ছিল সদ্য স্বজনহারা ক্রন্দশীর মতো, সন্ধ্যার আকাশকে মনে হচ্ছিল তার সদ্য স্বামীহারা নারীর স্থির মুখাবয়বের মতো, রাতকে মনে হচ্ছে নির্লিপ্ত নিরানন্দ পত্রহারা বৃক্ষের মতো। সেদিনের সেই মিছিমিছি হারিয়ে যাওয়া ছেলেটি জীবনের সায়ান্নে বসে আজ নিঃসঙ্গ একা। সেদিনের সেই চৌকির নিচে খুঁজে পাওয়া শিশুটি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কেবলই কাঁপছে, কাঁপছে আর কাঁপছে, বিবর্ণ জীবনের খুঁটিকে আঁকড়ে ধরে কাঁপছে, কাঁপছে।